অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। নার্সারি শ্রেণীর শিক্ষার্থীরা, টিচার আরেকটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে টিচার স্মল ল্যাটারের গত ক্লাসে এ থেকে এইচ পর্যন্ত বর্ণগুলো দেখিয়েছি, আজকে বাকি বর্ণগুলো দেখাবো। একটু বোর্ডে খেয়াল করো, তাহলে আমরা আই থেকে শুরু করব। দেখো স্মল ল্যাটার আইটা মাঝে ধরে লিখবে, এখান থেকে দাগ দিয়ে এই নিচের জায়গাটা বেশি তোমরা ফাঁকা করে রাখবা না। স্মল ল্যাটার আই, তারপর দেখো আয়ের পরে জে, এই দাগ বরাবর এটা নিচের টানটা রাখবে, তারপর ফোঁটা দিয়ে দিবে আই জে কে। দেখো এই দুই পাশ সমান রাখবে, তারপর এল, এলটাও কিন্তু আয়ের মতোই, শুধু এটা উপরের ঘরে চলে যাবে, তারপর দাগে দাগে এনে টান দিয়ে দিবে এল। তারপর দেখো এম, এম এর এই দুই পাশ যাতে সমান থাকে। তাহলে দেখো কি কি বর্ণ লিখলাম, আই জে কে এল এম। তোমাদের এমটি ফেব্রুয়ারির জন্য স্মল লেটার এ থেকে এম পর্যন্ত বর্ণগুলো শিখবে। পাশাপাশি তোমাদের আরেকটা আইটেম আছে, ক্যাপিটাল লেটারের পাশে স্মল লেটার, এক পাশে ক্যাপিটাল লেটার থাকবো। দেখো আমি যখন এখানে এ লিখবো, তাহলে এটার স্মল লেটার এটাও লিখে ফেলবো। আবার দেখো যখন আমি বি লিখবো, সাথে সাথে এটার স্মল লেটার বিটাও লিখে ফেলবো। এরকম করে ক্যাপিটাল লেটারের পাশে স্মল লেটার এ থেকে এম পর্যন্ত এই আইটেমগুলো তোমাদের হোমওয়ার্ক খাতায় যাচ্ছে, তোমরা বাসায় এগুলো চেষ্টা করবে। আর তোমাদের আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে রিটেন, তোমাদের ইংলিশ উচ্চারণের সুবিধার জন্য তোমাদের এবিসি বুক বইয়ে কিছু কিছু শব্দ আছে যেগুলো মিলিয়ে তোমাদের উচ্চারণ করতে হয়। যেমন বি এ, এটা উচ্চারণ হয় বে, বি ই বি, বি আই বাই, বি ও বো, বি ইউ বি ও, বি ওয়াই বাই, এইরকম করে বি থেকে বি এ বে থেকে এল ওয়াই লাই পর্যন্ত, মানে বি থেকে এল পর্যন্ত বর্ণগুলো দিয়ে এ উচ্চারণগুলো বা তোমরা শিখবে, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। আর সাথে মেক ওয়ার্ড এ থেকে এম পর্যন্ত একটা একটা করে শব্দ দিয়ে বাসায় শিখে ফেলবে। আর সাথে তোমাদের লাইনস দুইটা আছে, রেইন রেইন আর লিটল বয় সানি, এগুলো শিখে ফেলবে। আর বর্ণগুলো অবশ্যই টিচার যেভাবে দেখাইছি এরকম করে শিখবে, চিঠিখাতায় লিখবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।